ওর আপডেট এখন ভালো, ও ব্যাক করছে মাঠে আবার, ওর সেলাই লাগছে 20-22টার মতো। সো মানে এখন তো দেখলাম যে ভালো, ওর অবস্থা কথা বলতেছে ভালো, তো আশা করা যায় পরে পরে ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। না প্ল্যান ছিল আসলে, দেখেন আমরা যখন মানে টস হারার পরে যখন ব্যাটিং পাইলাম ওই সময় আমরা উইকেটটা অ্যাসেস করার চেষ্টা করেছিলাম, তো ওই সময়টাতে উইকেটটা ভালো বিহেভ করতেছিল, বল সুন্দর ব্যাটে আসতেছিল। বাট আসলে যখন আপনি স্কোর বোর্ডে 4 ওভারে 11 রান থাকবে, একটু প্যানিক হওয়ার মতোই বিষয়। তো আমার কাছে এটাই মনে হয় যে পাওয়ার প্লেতে আমরা একটু প্যানিক করে ফেলছিলাম ব্যাটসম্যানরা। স্পেশালি আসলে আমার মনে হয় যে আমার আরও ইনিংস ক্যারি করার দরকার ছিল, আর একটু বড় করার দরকার ছিল। বাট আমার কাছে মনে হয় যে আজকে একটা ম্যাচ ব্যাটিং করলাম, তো অনেক বড় টুর্নামেন্ট, আশা করতেছি ঠিক হয়ে যাবে। না ওয়েদারের কারণে রান কম হচ্ছে, কিন্তু এটা ব্যাপারটা কিন্তু এরকম না, আসলে উইকেট কিন্তু ভালোই বিহেভ করতেছে। এমন না যে এর আগের বিপিএলগুলো আমরা যখন দেখছি উইকেট নিয়ে অনেকের কমপ্লেন ছিল, তো আমার কাছে মনে হয় যে এই বছরের উইকেট নিয়ে মিরপুর এখন পর্যন্ত সোফার 5টা ম্যাচ হয়েছে, তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় খুব বেশি কমপ্লেন করার মতো কোনো ওয়ে কারোর কাছে আছে। বাট অবশ্যই এটা ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি যে তারা, আমরা যদি রান না করতে পারি অবশ্যই দর্শক থেকে শুরু করে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। না উইকেট হাতে থাকলে আসলে 4 ওভারে 20-22 রান আটকানো একটু কঠিন। আসলে তানজিদ তামিম শুরু থেকে আমার কাছে মনে হয় যে সে খুব মানে ভালোভাবে ব্যাটিং করতেছিল, যে খুব রিস্ক ফ্রি শটগুলো খেলতেছিল, তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয়েছে যে আসলে ও যদি আর্লি আমরা ওকে আউট করতে পারতাম তাহলে হয়তো বা চান্স আরও বেশি থাকতো আমাদের জন্যে। আজকের যে উইকেট ছিল, আমি লাস্ট ম্যাচে যাবো না কারণ লাস্ট ম্যাচ আমরা চেস করেছি, তো আজকের যে উইকেট ছিল আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারতাম 170-175 উইকেট ছিল।